ইতিহাসের পাতায় যেন দিন দিন দুর্ঘটনার নাম লিপিবদ্ধ হচ্ছে জোরকদমে। এমনই একটি দৃশ্য দেখা গেল আসাম আগরতলা জাতীয় সড়কের পেচারথলে। সংকীর্ণ রাস্তার কারণে ইট সিমেন্ট মিক্সার একটি লরি বাঁক নেবার সময় 100 ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির, আহত হয় আরও একজন। ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী সহ স্থানীয় থানার পুলিশ। বর্তমানে উদ্ধার কাজ চলছে তুঙ্গে।